রাজ্যের কয়েকটি জায়গার মতো অশোকনগরের তিন জায়গায় অভিযান চালালো ইডি। সূত্রের খবর, হাওয়ালা পাচার চক্রের খোঁজে ইডির এই হানা। এদিন ঘটনাস্থল থেকে বেশ কিছু নথি সংগ্রহ করেন ইডির আধিকারিকরা। শুক্রবার সাত সকালে অশোকনগরের তিনটি বিলাসবহুল বাড়িতে ইডির হানা। ইডি সূত্রে খবর, বেশ কয়েক মাস আগে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট তদন্তে নেমে জানতে পারে বেশ কয়েকজন মিলে বাংলাদেশে একটি কোম্পানি খুলে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে প্রায় 300 কোটি টাকার আর্থিক লোন নিয়ে সেই টাকা ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হাওয়ালার মাধ্যমে পাচার করেছে। এরপরই বাংলাদেশ সরকার ভারত সরকারকে গোটা বিষয়টি জানায়। তদন্তে নামে ইডি। সেই মতো শুক্রবার ইডির 50 জনের একটি দল কেন্দ্রীয় বাহিনীর সিআরপিএফদের সাথে নিয়ে বিভিন্ন ভাগে দমদম, দক্ষিণ চব্বিশ পরগনার পোলেরহাট, উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের তিনটি এলাকায় হানা দেয়। এদিন একই অভিযোগে অশোকনগর বিল্ডিং মোড় এলাকার প্রণব হালদার নামে এক ব্যক্তির বাড়িতে, অশোকনগর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের সুকুমার মৃধা ও অশোকনগর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের ভারতী ক্লাব সংলগ্ন স্বপন মিত্র নামে অপর এক ব্যবসায়ীর বাড়িতে একই সময়ে হানা দেয়। স্থানীয় সূত্রে জানা গেছেন, এরা সকলেই বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ছিলেন। কেউ ছিলেন মাছ ব্যবসা, আবার কেউ জমির ব্যবসার সাথে জড়িত। তবে স্থানীয়দের সাথে সেভাবে মেলামেশা ছিল না তাদের। অশোকনগর 15 নম্বর ওয়ার্ডের দক্ষিণপল্লীর বাসিন্দা অভিযুক্ত সুকুমার মৃধার বিলাসবহুল বাড়ি, পাশেই রয়েছে বাগান বাড়ি, পুকুর। তবে প্রায় 3 বছর ধরে বাড়ির মূল গেট তালাবন্ধ অবস্থায়। এদিন ইডির অফিসাররা সুকুমার মৃধার স্থানীয় এক আত্মীয়ের কাছ থেকে চাবি নিয়ে প্রথমে দরজা খুলে তল্লাশি করেন। পরবর্তীতে ঘরের ভেতর ঢুকে আলমারি থেকে বেশ কিছু নথিপত্র সংগ্রহ করেন। এটাই আমরা দেখলাম যে গেটটা খুললো, চাবি চাইলো, আমরা জিজ্ঞেস করলাম, বলো আমরা বাংলাদেশ মাধ্যমেই আসছি, এই বাড়িটার উপরে আমাদের বিভিন্ন জায়গায় ডিসপুট আছে, আমরা ইডি থেকে আসছি, বড়বাবুরে ফোন করলো, তারপরে ঢুকলো, ঢুকে ওর জামাইকে নিয়ে আসলো, জামাইকে দিয়ে ঘর খোলালো। এটা প্রথমে দেখেছিলাম লেখা সুকুমার মির্জা, তারপরে লীলাপতি বা হালদার, কোন সময় কোন বাড়ি লেখে বোঝা মুশকিল। এরা কোনো সময় 10-15 বছর আগে ছিল, তারপরে বন্ধ ছিল, দীর্ঘদিন বন্ধ পড়ে রয়েছে। এখন তো দেখি ইডির লোকজন এসে কমান্ডো টমান্ডো নিয়ে, হ্যাঁ, খুব সম্ভাব্য বাংলাদেশে বড় ধরনের আর্থিক তছরূপের এফেক্ট এখানে পড়ছে, তাই এখানে ইডির লোকজন আসছে। এ বিষয়ে সুকুমার মৃধার এক আত্মীয় জানান, আমার সাথেও বিগত 2 বছর আগে শেষ যোগাযোগ হয়েছে, আমি যেহেতু এলাকায় থাকি তাই বাড়ির চাবি আমার কাছে দেওয়া ছিল। ওই ওখানে ওরকম কে একটা লোক করছে বাংলাদেশ, অ্যামাউন্ট বলতে পারব না। বাড়িতে ঠিক বলতে পারবো না, তবে 3-4 বছর আগে, 3-4 বছর আগে যোগাযোগ ছিল আপনার সাথে, বসতি একজন যোগাযোগ, চাবি আপনার কাছে রেখে গিয়েছিল, হ্যাঁ হ্যাঁ, বাড়ি দেখভালের জন্য। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম স্থানীয়দের সাথে। এ বিষয়ে স্থানীয়রা জানাচ্ছেন, এলাকায় সেভাবে কারোর সাথেই মিশতেন না তারা, দীর্ঘদিন বাড়িগুলি তালাবন্ধ অবস্থাতেও পড়ে রয়েছে। আর সেখানে আমরা ভাবলাম যে খুব ভালো, আমরা ভদ্র মানে বাংলাদেশের ব্যবসা করে, এই কারণে আসে আজকে থেকে এই বাড়ি কিনে, দিনাধীন দেখি এই অশোকনগরে একটা না, এরা পরপর 4-5টা বাড়ি কিনে দিচ্ছে, হচ্ছে ভালো বিজনেস টাকা শহরে হতে পারে। আজকে থেকে লোকজন আসতে আসছে সকাল 8টা থেকে, এখন বেলা বেলা এখন 1টা প্রায় বেজে যাচ্ছে সময়, লোক জলকাদার আসছে, মিডিয়া তারা এসে দেখতে আসে, আসছে কলকাতা থেকে মিডিয়া এসছে তলাশি তালে দেখতে আসে, ইডি আসছে দেখে এই অবস্থা বাড়ি তালা মারা, দেখলাম মোটামুটি অনেক টাকা নিয়ে আসছে, কত টাকা তোর বলা আমি জানি না। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, অশোকনগর।